হ্যালো বন্ধুরা, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে জানানো হয়েছে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, ঠান্ডাজনিত রোগে 2 মাসে মৃত্যু 88। কোন জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া পরিস্থিতি কী সেটা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে চাপ দিন। এবার বিস্তারিত, গত কয়েকদিন তাপমাত্রা কমে শীত ক্রমশই বাড়ছে। উত্তরাঞ্চল জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। শৈত্যপ্রবাহ দেশের মধ্যাঞ্চল সহ অন্যান্য অঞ্চলেও ছড়াচ্ছে। শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার 18 জানুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.2 ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীতের তীব্রতা বেড়েছে ঢাকায়ও। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আজ শীতের দ্বিতীয় মাস, মাঘের 4 তারিখ। কনকনে শীতে উত্তরাঞ্চলে জীবনযাত্রা বিঘ্ন ঘটছে। তবে আপাতত কয়েকদিন শীতের তীব্রতা থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বুধবার রাত 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘন্টায় সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 2 দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই, তবে 5 দিনে তাপমাত্রা বাড়তে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস টেকনাপে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসযন্ত্রের প্রদাহজনিত অসুস্থতা সহ শীতকালীন বিভিন্ন রোগ বাড়ছে। গত 14 নভেম্বর থেকে 18 জানুয়ারি পর্যন্ত সারাদেশে 58,478 জন শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 85 জন মৃত্যুবরণ করেছেন। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 3,46,190 জন, এতে মারা গেছেন 3 জন। ঠান্ডাজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, তাই শিশুদের সুরক্ষা করা সকলের কাম্য। সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে মিরর অব বাংলাদেশ এই চ্যানেলে চোখ রাখুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকেই।